মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর এই যে এখন বাজে হলো 9:35, ঠিক আছে। আবার দেখে নিলাম, কারণ ঘড়িতে তো উল্টো দেখা যায়, আমি ভুল বলছি কিনা। তো 9:35 বাজে, আর এই যে দেখুন আমার ঘরের কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট বানানো চলছে। এই যে আমার সোনামা ব্রেকফাস্ট বানাচ্ছে না, ও শুধু আলু ভাজাটা করছে, ঠিক আছে। তো এই যে আমার সোনামা আলু ভাজা করছে, এখানে হচ্ছে আলু ভাজা, ঠিক আছে। আর এই যে এখানে আটাটা মেখে রেখে দিয়েছি, এখনই ভাজাটা হয়ে গেলে রুটিটা সেকে নেব, ঠিক আছে। আর রান্নাবান্না কী হবে এখনও কোনো কিছুই প্ল্যান হয়নি, কারণ গত দুদিন যাবৎ নিরামিষ খাচ্ছিলাম। তো দেখি কি রান্না করি আজকে, কারণ গতকালকে তো মঙ্গলবার ছিল, তো আমার তো মঙ্গলবার নিরামিষ, আর এই মঙ্গলবার দিন হনুমানজির পুজো ছিল। তো সব ঠাকুরেরই তো একটা বড় পুজোর টাইম থাকে, তো হনুমান পুজোর ডেটটা কালকে ছিল, যার জন্য আমি সোমবার দিনও নিরামিষ খেয়েছিলাম। তো সোমবার মঙ্গলবার দুদিন নিরামিষ খেয়ে আজকে আর কোনো কিছু ভালো লাগছে না। তো দেখি যে আজকে কি রান্না করি। তো এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিই, কারণ খিদেও পেয়ে গেছে। আর এই যে দেখতে পেয়েছেন, এই যে দেখুন চলে গেল আমাদের বাসর বাড়িতে খরগোশ এনেছে, আর দেখুন এটা এখানে পালিয়ে চলে এসেছে, চলে গেছে। পালিয়ে গেছে আমাকে দেখে, যাও একটু ঘুরতে বেড়াতে এসেছিল, তো আমাকে দেখে পালিয়ে গেল ভয় পেয়ে। আর এই যে দেখুন আমাদের গাছটাতে প্রচুর ফুল হয়েছে, দেখেছেন। এই যে দেখুন, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছিল রান্নাঘরে, আর এসে মোটামুটি রেডি করে নিয়েছি যে কি রান্না হবে, আর আমার ভাতও হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি আজকে কি রান্না করছি। এই যে দেখুন, এখানে গতকালকে যেহেতু মঙ্গলবার ছিল, তো পনির আনা হয়েছিল, এখান থেকে কিছুটা পনির রেখে দিয়েছি। তো এটা দিয়ে করব হলো এই যে পনির দো পেঁয়াজা, ঠিক আছে। তো আজকে পনির দিয়ে হবে পনিরের দো পেঁয়াজা, যার জন্য এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কিউব শেপে কেটে নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আলু সেদ্ধ, এগুলি কিন্তু তরকারির জন্য করা হয়নি, গতদিন সেদ্ধ খাওয়ার জন্য সেদ্ধ দেওয়া হয়েছিল, তো এখান থেকে একটু আলু রয়ে গেছে, ভেবেছি এটাও দিয়ে দেব পানিরের মধ্যে। আর এই যে এখানে মশলা বানিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এই হবে, আর হবে হলো এই যে এখানে চার পাঁচটা পাবদা মাছ আছে, ওটা পেঁয়াজি করে নেবো, ঠিক আছে। তো এই হলো আজকে রান্নার মেনু। তো পানিরটা ভাজা করার জন্য এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পানিরটাকে ভেজে নেবো, খুবই হালকা করে ভাজবো। আমার পানিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো।
তো তরকারি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেবো হলো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দেবো হলো গোটা গরম মশলা। এবার আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আলু সিদ্ধগুলি ভালো করে স্মেশ করে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো হলো জল। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো। তো যে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন সামান্য একটু ঘি দিয়ে দেবো। তো আমার পানির দো পেঁয়াজাটা এই যে দেখতে ঠিক এরকম হয়েছে, এখন নামিয়ে নেব। আর শুকো মানে এমনিতে অনেকটা শুকিয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমার পানির দু পেঁয়াজাটা ঠিক এরকম হয়েছে দেখতে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন আমার সোনামা বসে মোবাইল ঘাটাঘাটি করছে, আর আমি এখন যাব হলো আমার বান্ধবীর বাড়িতে। তো ওদের বাড়িতে আজকে হলো কাল নবমীর পুজো। তো আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই, কাল নবমী হলো ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিন। ওরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য, তো ওদের বাড়িতে আজকে অনুকূল ঠাকুরের বার্থডে উপলক্ষে পুজো হচ্ছে, তাল নবমীর পুজো। তো পুজো হয়তো এতক্ষণে হয়েও গেছে, তো আমাদেরকে বলেছিল সকাল করে যেতে, কিন্তু কাজের জন্য যেতে পারিনি। এখন রান্নাবান্না কমপ্লিট, ঘরের কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি, এখন কি একটু প্রসাদ খেয়ে আসবো। তো আমার মেয়েকে বলেছিলাম আর একটু আগেই, ফ্যানটা চালিয়ে দিয়েছি, তো আমার মেয়েকে বলেছিলাম আর একটু আগেই গিয়ে প্রসাদটা খেয়ে আমার জন্য একটু নিয়ে আসতে, কিন্তু ও বলছে পারবে না, ও নাকি রোদের মধ্যে দিয়ে যেতে পারবে না। তো এখন কি করা যাবে, আমিই যাচ্ছি। তো তো চলুন, হ্যাঁ যাওয়া যাক, আর নাইটি পরেই চলে যাব, ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করব না, পাশেই তো। আর গরমের মধ্যে না বারবারে ড্রেস চেঞ্জ করতে খুবই বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না। তো চলুন, হ্যাঁ আর দাঁড়ান, আপনাদেরকে একটা পাখি দেখাই। এই যে দেখুন ঘুঘু পাখি, আমাদের বাড়িতে না প্রচুর ঘুঘু পাখি আসে। এই যে দেখুন একটা কি সুন্দর উঠোনের মধ্যে ঘোরাফেরা করছে, এটা বোধ হয় বাচ্চা, এই জন্য দেখুন এটার ল্যাচটা খুবই ছোট, ল্যাচটা এখনো উঠেইনি। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই রোদ, প্রচন্ড রকমের রোদ উঠেছে, দেখতে পেয়েছেন তো? একটা ওড়না মাথায় দিয়ে নিয়ে নিয়েছি, নাহলে এখনই পুড়ে যাব। আর এই যে দেখুন আমাদের পদ্ম ফুল গাছ, আর কিছুদিনের মধ্যে এই যে দেখুন, এই যে দেখুন আমাদের পদ্ম ফুল গাছে কুঁড়ি চলে এসেছে, এই যে
আর কয়েকদিনের মধ্যে ফুল ফুটে যাবে, যেহেতু আর পুজোর বেশি দিন বাকি নেই। এই যে দেখুন কতগুলো কুড়ি এসেছে, চলুন হ্যাঁ যাই। গুড ইভিনিং, এখন বাজে হলো বিকেল 5:30, আর এতক্ষণ শুয়েছিলাম। ঘুম যতটুকু হয়েছে কি হয়েছে তার চাইতে বেশি, গরমে একদম পুরোটা শরীর সেদ্ধ হয়ে গেছে জানেন, পিঠটা জ্বালা করছে। বিছানার সঙ্গে লাগিয়ে রাখি, কিন্তু বাইরে বেরিয়ে বা কি করব, এত রোদ। তো বাইরে থেকে কাপড় চোপড়ও কিছু এখনো তুলিনি, তো এখন একটু কাপড়গুলো তুলে নিয়ে যাব। এই যে আমার কাপড় চোপড় তোলা হয়ে গেছে, আর এই যে আমাদের ঘর যতটুকু হয়েছিল এখনই ততটুকুই পড়ে আছে, কারণ সরকারি ঘরটা যে পেয়েছি ওটার যে টাকা পাওয়ার কথা ছিল সেই ছবি তুলে নিয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো টাকাও পাইনি, আর হাতে কোনো টাকা পয়সাও নেই, যার জন্য এইভাবেই পড়ে আছে, আর কাজে গুণি এখনো। আর ওই যে দেখুন লোকে এখনো বাইরে, অনেকটাই বেলা আছে কিন্তু লোকেরা সন্ধেবাতি দিয়ে ফেলছে। তো ঘরে গিয়ে সন্ধেবেলার টুকটাক কাজকর্ম আছে ওইগুলি এখন করে নেবো। হ্যাঁ দেখুন আমার মেয়ে ম্যাগি বানাতে গিয়ে হাত পুড়ে ফেলছে, ও চামচটাকে আগে গ্যাসে দিয়ে গরম করেছে, তারপর হাত দিয়ে ধরে টেস্ট করছে যে কিরকম গরম হয়েছে। তো বুঝেছেন আপনারা, ও আগে চামচটাকে চামচের পেছন দিকটা এইভাবে গ্যাসের মধ্যে ধরে গরম করেছে, তারপর এটাকে হাত দিয়ে ধরছে, বুঝেছেন তো। এখন ও ম্যাগি বানাচ্ছে, ম্যাগি বানিয়ে খাবে, তারপর আমরা যাবো হলো টিউশনে, ওকে টিউশনে দিয়ে আমি যাবো আমার টিউশনে। তো এখন গিয়ে রেডি হয়ে নি। তো আমি টিউশন শেষ করে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে মতো 9:30, ঠিক আছে। আর এই যে দেখুন এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে, এবং বিশ্বাস করুন এই বৃষ্টিটা না খুবই প্রয়োজন ছিল, এত গরম লাগছিল যে আপনাদেরকে কি বলবো। যে দেখুন এখন বৃষ্টিটা সাথে বেশ ভালো লাগছে, এই যে বেশ জোরে বৃষ্টি করছে।
রাতে না শরীর এবং মন দুটোই বেশ ভালো লাগবে, শরীরও বেশ আরাম লাগবে, মনটাতেও খুব শান্তি হয়ে যাবে। অনেকদিন পরে একটু বৃষ্টি হয়েছে জানেন তো। এখন আমরা মা নিয়ে মিলে ডিনারটা সেরে ফেলবো, মোটামুটি রাতও হয়ে গেছে। আর তারপর আবার আর ওই যে দেখুন আমার সোনা মা দাঁড়িয়ে সাজুগুজু করছে, ওই সময় নিজে হাতে নিজেই ছেঁকা লাগিয়ে তারপর হাতে ফোস্কা পড়ে গেছে আর বলছে খালি মা হাতটা জ্বলছে জ্বলছে। জানেন যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে ওর বোধ বুদ্ধি নাকি হারিয়ে যাচ্ছে। নিজেই চামচটাকে গ্যাসে লাগিয়ে গরম করলো, গরম করিনি, ওই আমাদের যে বার্নারের জায়গাটা আছে না একটু এভাবে কাট হয়ে যাবে তো এটাকে সোজা করার জন্য চামচটা দিয়ে সোজা করে তারপর ভুলেই গেছে যে এটা গরম হয়ে গেছে, ও হাতে ধরে ফেলেছে। যাই হোক আজকের জন্য এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।